পরিবর্তন হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং, তালিকার 4 নম্বরে উঠে পড়লো বাংলাদেশ। এমনকি এই তালিকায় সেরা কান্ট্রির দলকেও টপকে গেল বাংলাদেশ। টপ 3 জায়ান্ট দলের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান বাংলাদেশের। 6 ম্যাচ শেষে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের এই আসরে আছে 4র্থ অবস্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় সাফল্য বাংলাদেশ দলের। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল ও বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। টেস্ট বাংলাদেশের দুর্বল ফরম্যাটের মধ্যে অন্যতম। লাল বলের ক্রিকেটে সবসময় বিপর্যস্ত বাংলাদেশ, বিপক্ষ দলের পেস ও স্পিনে দল হয়েছে কাবু, আর বাংলাদেশি বোলারদের শাসন করে ব্যাটসম্যানরা করেছেন রাজত্ব, এমন দৃশ্যই ছিল পরিচিত। তবে বর্তমান দিন বদল হয়েছে, দিন বদলের বাংলাদেশ এখন সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের মাটিতে এখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা দল টাইগাররা, পাকিস্তানের মাটিতে এখন পাকিস্তানকেই হোয়াইট ওয়াশ করা দল টাইগাররা। এ যেন এক নতুন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে যে ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ, পাকিস্তানের সাবেক খেলোয়াড় আহমেদ শেহজাদের মতে অস্ট্রেলিয়ার মতো খেলেছে টিম বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এতটা দাপট দেখিয়ে হোয়াইট ওয়াশ বাংলাদেশ যেন দিনে দিনে হয়ে উঠেছে টেস্ট ক্রিকেটের পরাশক্তি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির ছাপ পড়েছে বাংলাদেশের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়েও। 2023 থেকে 2025 এই সময় টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 ম্যাচ খেলে বাংলাদেশ, আছে 5 নম্বরে। বাংলাদেশের নিচে অবস্থান করছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, উইন্ডিজদের মতো দল। এদের টপকে টেস্ট ক্রিকেটেও রাজত্ব বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উপরে আছে শুধু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 9 ম্যাচ খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 জয় ও 2 হার ভারতের, ড্র করেছে 1 ম্যাচে। সব মিলিয়ে 74 পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত, যেখানে পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম 78 পয়েন্ট তাদের। ভারতের পর 2 আছে অস্ট্রেলিয়া, 12 ম্যাচ শেষে 90 পয়েন্ট হলেও পয়েন্ট পার্সেন্টেজে ভারতের থেকে পরে 2 এ থাকা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ 62। তালিকার 3 অবস্থান করছে নিউজিল্যান্ড, 6 ম্যাচে 3 জয় 36 পয়েন্ট তাদের। তবে পয়েন্ট পার্সেন্টেজ তাদের পয়েন্ট 50, আর 15 ম্যাচ খেলে 81 পয়েন্ট পেয়েও পয়েন্ট পার্সেন্টেজে নিউজিল্যান্ডের পেছনে ইংলিশরা, এমনকি বাংলাদেশের পেছনেও তারা, যেখানে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ 47, ইংলিশদের পয়েন্ট পার্সেন্টেজ 45। তালিকার 5-এ আছে তারা, পয়েন্ট পার্সেন্টেজে ইংলিশদের টপকে 4-এ বাংলাদেশ। তালিকার 6 অবস্থান দক্ষিণ আফ্রিকার, বাংলাদেশের সমান 6 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 28, পয়েন্ট পার্সেন্টেজ 38। আর তার পেছনে অবস্থান শ্রীলঙ্কার, 6 ম্যাচে লঙ্কানদের পয়েন্ট 24, পয়েন্ট পার্সেন্টেজ 33। নাম্বার 8-এ অবস্থান পাকিস্তানের, একের পর এক ম্যাচ হেরে মাত্র 22 পয়েন্ট পার্সেন্টেজ তাদের, আর 18 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে সবার নিচে উইন্ডিজ। সব মিলিয়ে এই তালিকা দিয়ে দীর্ঘদিন গর্ব করতেই পারে টিম বাংলাদেশ।